অবশেষে ফুটবলের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ আর্জেন্টিনা বনাম ইতালি ম্যাচটি শুরু হতে যাচ্ছে। এই ম্যাচটি আপনারা অনেকেই দেখতে চাচ্ছেন, অনেকেই জানতে চাচ্ছেন যে কোন কোন চ্যানেলে দেখা যাবে বা ইন্টারনেটে দেখা যাবে কিনা, আর ইন্টারনেটে দেখা গেলেও আপনারা কীভাবে সেটা দেখতে পাবেন, এই বিষয়গুলো আপনারা অনেকেই জানতে চাচ্ছেন। আর তাই এই হাই ভোল্টেজ ম্যাচ সম্পর্কে আজকে ছোট একটি নিউজ আপডেট। এই খেলাটিকে আপনি যদি দেখতে চান তাহলে সরাসরি আপনি দেখতে পারবেন বেশ কয়েকটি চ্যানেলে, এর মধ্যে অন্যতম একটি চ্যানেল হলো বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাতে আপনারা দেখতে পাবেন। সনি পিকচার্স স্পোর্টস নেটওয়ার্কের মাধ্যমে সনি 10-1 এবং এছাড়া দেখতে পাবেন সনি 10-1 HD চ্যানেলে। আর অনেকে যারা প্রিমিয়াম ভার্সন প্রিমিয়াম রয়েছেন তারা সরাসরি দেখতে পাবেন লাইভ স্ট্রিম, যেটা অ্যাপস রয়েছে সনি লিভ, এই সনি লিভতে দেখা যাবে। যারা সাবস্ক্রাইবার মূলত তারা এই সনি লিভের মাধ্যমে এই খেলাটি দেখতে পাবেন। তবে এই খেলাটি ইউটিউবে দেখার সম্ভাবনা একদমই নাই, কারণ হলো যে এটা সরাসরি কপিরাইটকৃত একটা স্বত্ব, যারা কিনে নিয়েছে তারা সাধারণত ইউটিউবে সরাসরি স্ট্রিমিং করে না, যার কারণে এই বিষয়টা অনেকের জন্য দুঃসংবাদ হিসেবে রয়েছে। খেলাটি বাংলাদেশ সময় শুরু হবে রাত 12:45 এবং খেলাটি সরাসরি সম্প্রচার হবে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়াম থেকে। খেলাটি আপনারা ইউটিউবে না পেলেও আপনার বিভিন্ন ওয়েবসাইটে পেয়ে যেতে পারেন, এবং এছাড়াও বাংলাদেশি চ্যানেলের মধ্যে স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস এবং জি টিভিতে আর্জেন্টিনা বনাম ইতালি খেলাটি সরাসরি সম্প্রচারের কথাও রয়েছে।